السلام عليكم ورحمة الله وبركاته. التدريس أونلاين مدرسة نماشيك كورسي أبنا كي شاكو تجاناتي أما دير أسكي كلاسة على تونا بشي هولو تهجد نمادير فازيل فوزيلوت أبون تهجد نمادير نيوم كانون نيه تهجد اكتي وطيبو غروت تبونو نماز تهجد شبد شبدي ورطلو رات جاگا جهتو الله سبحانه وتعالى پريو باندر راتير غوم نشتو كوري با غوم كي باد دي تهجد دير سالة আদায় করে এজন্য এই নামাজকে তাহাজ্জুদ বলা হচ্ছে পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করে বলছেন যে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা অর্থাৎ আপনি রাতের একটি অংশে জেগে উঠে আপনি নফল নামাজ আদায় করুন তাহাজ্জুদের নামাজ আদায় করুন আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাধ্যমে আপনাকে মাকামে মাহমুদ দান করবেন অন্য একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন মুমিন বান্দা এবং যারা মুত্তাকি বান্দা তাদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি অর্থাৎ মুমিনদের যারা মুত্তাকি বান্দা তাদের পিঠগুলো রাতের বেলা বিছানা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ তারা রাত জেগে ইবাদত করে ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা তারা আশা এবং ভয়ের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আর তাদেরকে আমি যা রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে তো এখানে মুমিন বান্দাদের একটি বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে একটি গুণের কথা বলা হচ্ছে যে তারা রাত জেগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া এবং মুনাজাত করে ইবাদতে লিপ্ত থাকে অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করে বলছেন কুমিল লাইলা ইল্লা কলিলা অর্থাৎ রাতের কিছু অংশ ব্যতীত আপনি বাকি অংশটি দাঁড়িয়ে থাকুন অর্থাৎ দাঁড়িয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করুন নামাজ আদায় করুন এছাড়াও হাদিস শরীফে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আফদালু সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম অর্থাৎ রমজান মাসের রোজার পর সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা ওয়া আফদালু সালাতি বাদাল ফরিদতি সালাতুল লাইল আর ফরজ নামাজের পর শ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ অপর একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন যে আইয়ুস সালাতি আফদালু বাদাল মাকতুবা অর্থাৎ ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ কোনগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসসালাতু ফি জাওফিল লাইল অর্থাৎ রাতের মধ্যভাগে বা রাতের শেষ ভাগে নামাজ পড়া হলো উত্তম নামাজ অপর একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল অর্থাৎ তোমরা রাতের বেলা দাঁড়িয়ে নামাজ আদায় করো ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম কারণ রাতের বেলা নামাজ আদায় করা তোমাদের পূর্বে যে সকল সালিহিন এবং ভালো মানুষ ছিলেন তাদেরও অভ্যেস ছিল এবং ওয়াকুরবাতুন ইলাল্লাহি তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যায় এই রাতের নামাজের মাধ্যমে ওয়ামান হাতুন আনিল ইসমি এবং পাপ থেকে বিরত থাকা যায় এই নামাজের মাধ্যমে ও তাকফিরুন লিসাইয়াত এবং এই নামাজ তোমাদের গুণাগুলোকে মুছে দিবে ওয়ামাত রাদাতুন লিদ্দাই আনিল জাসাদ এবং তোমাদের শরীরে যদি কোনো রোগ থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের মাধ্যমে তোমাদের রোগগুলোকে তিনি দূর করে দিবেন এবং এই তাহাজ্জুদের নামাজে কোনো বান্দা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াগুলো কবুল করে নেন হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে ইন্না ফিল লাইলি লাসাআতান নিশ্চয়ই রাতের এমন একটি সময় রয়েছে লা ইওয়াফিকুহা রাজুলুন মুসলিমুন কোনো মুসলমান যদি সেটা পায় ইয়াসআলুল্লাহু এবং সেখানে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় খায়রুম মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ তাহলে ইল্লা আতাহু ইয়াহু ওয়া যালিকা কুল্লা লাইলাতিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেটা অবশ্যই দিয়ে দেন এবং এই সময়টা প্রত্যেক রাতেই চলে আসে এবং সাধারণত তাহাজ্জুদের নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে তাহলে সেই ব্যক্তি এই ফজিলতপূর্ণ বিষয়গুলো পেয়ে থাকে অপর একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাতের শেষ তৃতীয়াংশে তিনি বান্দাদেরকে ডাকতে থাকেন যে কোনো প্রার্থী কি আছে যে আমার কাছে কোনো কিছু চায় তাকে আমি তা দান করে দিব কোনো গুণা ক্ষমা প্রার্থী যে তার পাপের কারণে আমার কাছে ক্ষমা চাচ্ছে এমন কেউ কি আছে যে তার পাপের কারণে আমার কাছে ক্ষমা চাইবে আমি তার পাপ ক্ষমা করে দিব কেউ কি আছে যে রিজিক প্রত্যাশী আমি তাকে রিজিক দান করব তো এই ফজিলতগুলো পাওয়া যাবে যখন আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব তখন এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যে সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম অর্থাৎ রাতের বেলা মানুষরা যখন ঘুমিয়ে থাকবে তখন তোমরা
নামাজ আদায় করবে। তো এ সকল হাদিস এবং আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে তাহাজ্জুদ নামাজের ফজিলত কত। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়া যাবে তাহাজ্জুদের মাধ্যমে, যেটি আমরা হাদিস শরীফ থেকে জানতে পারলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করতেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই বিষয়ে নির্দেশনা প্রদান করেছিলেন। সুতরাং আমাদের উচিত হবে, আমাদের একজন মুমিন হিসেবে, যে আমরা তাহাজ্জুদের নামাজ যথানিয়মে আদায় করব। তো এখন তাহাজ্জুদের নামাজ আমরা কখন পড়ব এবং তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হবে বা কয় রাকাত পড়ব, সেই বিষয়গুলো জানা জরুরি। তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত হয় এশার নামাজের ফরজ এবং সুন্নত আদায় করার পরে। এশার নামাজের ফরজ এবং সুন্নত আদায় করার পর থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত অর্থাৎ ফজর হয়ে যাওয়ার আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করা যাবে। তবে তাহাজ্জুদের নামাজ রাতের শেষ ভাগে আদায় করাই উত্তম এবং কোনো ব্যক্তি যদি এমন আশঙ্কা থাকে কারো যে সে যদি রাতের শেষ ভাগে উঠতে না পারে, তাহলে এই অবস্থায় সে ঘুমানোর আগেই তাহাজ্জুদের নামাজ আদায় করে নেবে এবং আশা করা যায় এর মাধ্যমে সে তাহাজ্জুদের নামাজের ফজিলত এবং তাহাজ্জুদ আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু অতি অবশ্যই ঘুমানোর পর ঘুম থেকে উঠে রাতের শেষ ভাগে তাহাজ্জুদ নামাজ আদায় করাই হলো উত্তম এবং এটাই সবচাইতে শ্রেষ্ঠ। তাহাজ্জুদের নামাজ কয় রাকাত হবে এ প্রসঙ্গে বলা হচ্ছে যে তাহাজ্জুদের নামাজ সর্বনিম্ন 2 রাকাত এবং সর্বোচ্চ 8 রাকাত, তবে 8 রাকাত নামাজ পড়াই হলো উত্তম। তাহাজ্জুদের নামাজগুলো আমরা কীভাবে পড়বো? স্বাভাবিকভাবে 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজগুলো আদায় করা সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন এবং এই তাহাজ্জুদের নামাজের যে কেরাত রয়েছে এবং তাহাজ্জুদের নামাজের যে রুকু এবং সাজদাগুলো রয়েছে, এই সাজদাগুলো দীর্ঘ হবে এটা উত্তম। অর্থাৎ রুকু এবং সাজদা দীর্ঘ করতে হবে এবং তাহাজ্জুদের নামাজের কেরাতও দীর্ঘ করতে হবে এবং এটা উত্তম। যদি কোনো ব্যক্তি দীর্ঘ কেরাত না পারে, তাহলে সেক্ষেত্রে সে যা যতটুকু কোরআন মাজিদের আয়াত পারে বা সূরা পারে সেগুলো পড়েই সে তার নামাজগুলোকে আদায় করবে। তাহাজ্জুদের নামাজ যেহেতু নফল নামাজ, সুতরাং কোনো ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজ ছুটে যায় তাহলে এই জন্য তার কোনো কাজা করতে হবে না, বরং পরবর্তী দিন সে আবার সেই দিনের জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করবে। তো এই নিয়মেই আমরা আমাদের তাহাজ্জুদের নামাজ আদায় করব এবং তাহাজ্জুদের পর আমরা আমাদের নিজেদের জন্য, নিজেদের গুনাহ মাফের জন্য আমরা দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফজিলতপূর্ণ নামাজটি আদায় করার তৌফিক দান করুন এবং আমাদেরকে তার প্রিয় বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করে নিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন এবং আমরা যেন যথানিয়মে তাহাজ্জুদ নামাজে শামিল হতে পারি, তাহাজ্জুদ আদায় করতে পারি, সেই তৌফিক আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণ করুক এবং এই জিনিসগুলো আমরা মনে রেখে আমল করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।